ডিসেম্বরের মধ্যে সরকার পতন হবে আজম খান। বিএনপি নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন, আজ বাংলাদেশের সব রাজনৈতিক দল বিএনপির নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়েছে, আন্দোলন শুরু হয়েছে। এবছরের ডিসেম্বরের ভেতরে আমরা চূড়ান্ত আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার পতন ঘটাবো ইনশাআল্লাহ। এরপর নির্বাচনকালীন সরকার হবে, নির্বাচনকালীন সরকারের অধীনে জনগণ ভোট দিবে। ওবায়দুল কাদেরের সমালোচনা করে আহমেদ আজম খান বলেন, আমরা নাকি বিপ্লব করতে চাই। আমরা কোনো বিপ্লব করতে চাই না, আমরা জনগণের অধিকার পুনরুদ্ধারে সংগ্রাম করতে চাই। আমাদের শান্তিপূর্ণ গণতান্ত্রিক সংগ্রামে বাধা দিবেন না, ভয়াবহ পরিণতি হবে। সরকারের সময় শেষ হয়ে গেছে, বিদায় ঘণ্টা বেজে গেছে। শুধু যাবার জন্য সরকার নতুন করে শেষ অত্যাচার ও নির্যাতন শুরু করেছে। তিনি বলেন, আমরা আপনারা জানেন সারা বাংলাদেশে কি নির্যাতন হচ্ছে। সরকারের নির্যাতনে সারা দেশে শত শত নেতাকর্মী আবার হামলা ও মামলা শিকার হয়েছে, কিন্তু একটা নেতাকর্মীও ঘরে বসে নেই। আমরা প্রতিশোধের রাজনীতি করি না, শুধু বলবো জনগণ আপনাদের চায় না, তাই আপনারা ক্ষমতা থেকে সরে যান, নিরপেক্ষ নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। যদি দেরি করেন পরিস্থিতি ভয়াবহ হবে, পালানোর সুযোগ কিন্তু পাবেন না। আজম খান আরো বলেন, স্বৈরা শাসক এরশাদের পতনের জন্য 9 বছর লেগেছিল। এই সরকার তার চেয়ে অনেক বেশি কর্তৃত্ববাদী, অনেক বেশি স্বৈরতন্ত্রী। আমরা এই সরকারের বিরুদ্ধে প্রায় 14 বছর ধরে আন্দোলন করছি। বেশি সময় লাগার কারণ হচ্ছে এই সরকার সমস্ত প্রশাসনকে কৌশলে পকেটে পুরেছে। আজকে বিচার বিভাগ ও শাসন বিভাগ এবং আইন শৃঙ্খলা বাহিনী সরকারের অনুকূলে। যারা বলেন বিএনপি কে ভোট দিলে প্রধানমন্ত্রী কে হবে, সে কথা শুনে আমরা হাসি। প্রধানমন্ত্রী কে হবে তা দেশনেত্রী খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান ঠিক করবেন, কারণ তারাই বাংলাদেশ ও আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রী কে হবেন তা কি আপনারা ঠিক করে দেবেন? এই মুহূর্তে ক্ষমতা ছাড়ুন, তা না হলে ভয়াবহ পরিণতির জন্য অপেক্ষা করুন। তিনি আরো বলেন, জনগণকে ভয় পান বলেই 154 আসনে নির্বাচন করেন না। ক্ষমতা ছেড়ে রাস্তায় আসুন, জনগণের কাছে ভোট ভিক্ষা চান এবং অতীতের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চান। জনগণ যদি ক্ষমা করে তাহলে ক্ষমতায় বসতে পারবেন। জনগণ বিএনপি কে ভোট দেওয়ার জন্য বসে আছে।